সোমবারে দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিত উপস্থিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগী দেরগাঁওত উপস্থিত হওয়ার পাছতেই আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের পেরেড গ্রাউন্ডত অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী পেরেড গ্রাউন্ডত অসম আরক্ষীর জওয়ানসকলের অভিবাদন গ্রহণ করার পাছতেই জওয়ানসকলের দুঃসাহসিক অস্ত্র চালানোর মুহূর্ত প্রত্যক্ষ করে। লগতে প্রত্যক্ষ করে মোটরসাইকেলের দুঃসাহসিক ক্রীড়া। লগতে 2020-21 চনত অসম আরক্ষীর প্রশিক্ষণত বিশেষভাবে পারদর্শিকতা প্রদর্শন করা আরক্ষীক কেন্দ্রীয় গৃহমন্ত্রীর বঁটা প্রদান করে। উল্লেখ যে এই সম্মিলনখনত উপস্থিত থাকে অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জিপি সিং। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক। সোমবারে দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিত উপস্থিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগী দেরগাঁওত উপস্থিত হওয়ার পাছতেই আরক্ষী প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের পেরেড গ্রাউন্ডত অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী পেরেড গ্রাউন্ডত অসম আরক্ষীর জওয়ানসকলের অভিবাদন গ্রহণ করার পাছতেই জওয়ানসকলের দুঃসাহসিক অস্ত্র চালানোর মুহূর্ত প্রত্যক্ষ করে। লগতে প্রত্যক্ষ করে মোটরসাইকেলের দুঃসাহসিক ক্রীড়া। লগতে 2020-21 চনত অসম আরক্ষীর প্রশিক্ষণত বিশেষভাবে পারদর্শিকতা প্রদর্শন করা আরক্ষীক কেন্দ্রীয় গৃহমন্ত্রীর বঁটা প্রদান করে। উল্লেখ যে এই সম্মিলনখনত উপস্থিত থাকে অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জিপি সিং। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।